এই পাশটা ফিল হলো যখন খেলাম তখনই ফিলটা আসলো। এখন এই পাশটা ঝনঝন করছে। Hey guys, I'm Oyon here from the channel Yo Bhai. আর আজকে আমি একটা চ্যালেঞ্জ করতে চলেছি, ওয়ার্ল্ডস হটেস্ট চিপ জোলো চিপ। অ্যান্ড ভেতরে জানি যে একটাই ওয়ান পিস চিপ আছে, তো এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এটার এমআরপি হচ্ছে 199, বাট আমাকে অ্যামাজন নিয়েছে 164 অনলি। তো আমি বলে দিই যে পেছনে অনেক কিছু লেখা আছে, লাইক ইট অ্যাট ইয়োর ওন রিস্ক, নট ফর উইক হার্টেড, নট এভরিওয়ান উইল এনজয় দি এক্সট্রিম হিট, do not eat if you are sensitive to spicy foods, allergic to peppers, nightshades, capsaicin, pregnant or have any medical condition. Keep out of reach of children. So after this, hell should be easy. Earn your spot on Jolo Chip Wall of Fame. Wow. So onek kichu ache, ami chips ta ke khuli and then try kora jak. So let's go. Okay, so box ta ami unboxing করে নিয়েছি অলরেডি। আর ভেতরে অনেক কিছু আছে, লাইক লেখাও আছে, ক্যান ইউ হ্যান্ডেল দিস ডেডলি চিপ মেড উইথ ক্যারোলিনা রিপার পিপার ক্রিয়েটেড ফর দি শিয়ার প্লেজার অফ ইন্টেন্স হিট অ্যান্ড পেইন। ওকে, হোয়াট টু এক্সপেক্ট, শর্ট টার্ম লস অফ স্পিচ, মাউথ অন ফায়ার, ইম্পেয়ার্ড ভিশন ফ্রম টিয়ার্স অ্যান্ড লাস্টে লেখা আছে রেস্ট ইন পিস। বাও। সো এটার প্যাকেজিং খুবই সুন্দর, ভেতরে এত বড় একটা জাস্ট ইয়ে দিয়েছে জিনিস। আই সার্ভাইভ হ্যাশট্যাগ লাস্ট চিপ চ্যালেঞ্জ। পেছনেও অনেক কিছু আছে, বুম বুম বুম, হেল বক্স। ওকে, সো অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে চিপটা, ফিয়ার দ্য রিপার। ওকে, একটা পিস আছে ভেতরে, সো টেস্ট করা যাক কেমন হয়। আর আমি লাইক 5 to 6 minutes এটা খাওয়ার পরে থাকবো, জাস্ট টু সি দ্যাট কি আমার কীরকম রিয়াকশন হয় অ্যান্ড অল। সো রিয়াকশন ভিডিও অ্যালং উইথ এভরিথিং। ওকে, সো আমি প্রিকশনের জন্য এখানে কোল্ড মিল্ক রেখেছি, বাট চ্যালেঞ্জটা এটাই যে আমি চিপটা খাবো, ওয়েট করবো অ্যান্ড দুধটা যাতে আমি না খাই, কারণ এটা যদি আমি খেয়ে নিই টেস্ট বাডসটা নষ্ট হয়ে যাবে অ্যান্ড চ্যালেঞ্জটা পুরোপুরি হবে না। তো ফর সেফটি আমি এটাকে রেখেছি। সো লেটস স্টার্ট। চিপটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে চিপস, এটা পুরো একদম চারকোল কালারের, ভেতরে আর কিছু আছে, চিপসই আছে। তো এবার রেডি টু ডাই। ওকে, তো এবার আমি খাবো, আগে ছোটটা খাই। এটা এখন ওয়েট করার পালা। যখন আমি খেলাম পুরো লঙ্কার একদম গুঁড়ো আছে, পুরো গুঁড়োটা আমার গলায় গিয়ে আটকেছে। তো আমি এটা রেকমেন্ড করবো, লাইক যখন খাবে হড়বড়ি করবে না। আমি তো ওভার এক্সাইটমেন্টে চিড়ে ফেলেছি, তাই জন্য লঙ্কার গুঁড়োটা একদম ডাইরেক্টলি আমাকে হার্ট করেছে এখানে। তো আরামসে খাও, তাড়াহুড়োর কিছু নেই। ক্যামেরার পেছনে আমার মা আছে, তো আমার এখানগুলো জ্বলতে শুরু করেছে হালকা হালকা। আমি লাইক হচ্ছে একদম হাই স্পাইসি পাবলিক নয়, আমি মিডিয়াম স্পাইসি, একদম লো নয়। লো স্পাইসি আমি আগে ছিলাম, তো আস্তে আস্তে দিন যেতে যেতে লাইক মিডিয়াম স্পাইসিতে আমি ফিরে এসেছি। এখন অবধি ঠিক আছে। তো চোখটা আমার চলছে, তো চ্যালেঞ্জ এটাই হচ্ছে, মিল্কটা এখানে থাকবে, আমি বসে থাকবো কিছুক্ষণ, 6-7 minutes, বা আমি যেটা বলেছিলাম 5 to 6 minutes। আমি ওয়েট করবো যে আমার ভেতরে সেন্সেশনটা কেমন হয়। তো লেটস ওয়েট। কারণ আমি বাক্সটা দেখি, আমি আমার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করি। আর সেরকম ঝালটা মনে হচ্ছে না আমার। এই পাশটা ফিল হলো যখন খেলাম তখনই ফিলটা আসলো। এখন এই পাশটা ঝনঝন করছে, বাট কমে আসছে। এবার সামনে যে টেস্টটা থাকে সেটা কমে আসছে। তো আমরা একটা লাইক একটা চ্যালেঞ্জ করেছিলাম, স্পাইসিয়েস্ট নুডলস চ্যালেঞ্জ। তো সেটা হচ্ছে লাইক আমাদের তিনজনের একটা চ্যানেল আছে, আমি অঙ্কিতা সরওয়ানি, তো এটা হচ্ছে V3 দি কানেকশন। তো ওই চ্যানেল থেকে আমি শ্যুট করেছিলাম আমরা তিনজন মিলে ব্লগটা। ওই টাইমে তোমরা অ্যাকচুয়ালি দেখেছিলে আই থিঙ্ক, যে আমি হচ্ছে যে ফার্স্ট যে পুরো কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম। সামনে মিল্ক রাখা ছিল অ্যান্ড আই ওয়াজ দি ফার্স্ট ওয়ান যে ফার্স্টে দুধের গ্লাসটা উঠিয়ে নিয়ে পুরো খেয়ে ফেলেছিলাম। প্লাস আমি সরওয়ানির কাছ থেকেও হাফ গ্লাস দুধ শেষ করে দিয়েছিলাম। তো ওটা মারাত্মক আমার ঝাল লেগেছিল, যেখানে সরওয়ানির একদমই ঝাল লাগেনি, অঙ্কিতারা হালকা বলতে পারে বাট লাগেইনি, কেননা ওরা দুজন আমার থেকে মারাত্মক ঝাল খায়। তো আমি এখন ঠিক হয়ে গেছি, আমার দুধ খেতে হয়নি, কিচ্ছু খেতে হয়নি, আমি আঙুলে আমার লেগে আছে, আমি আঙুলে চাটছি, ব্যাস আই এম গ্রেট। অ্যান্ড অনেকক্ষণ থাকার কথা ছিল অ্যান্ড অনেকক্ষণই ছিল ব্যাপারটা। তো আমার এখন যেটা হচ্ছে এই চ্যালেঞ্জটা যেটা ছিল লাইক অনেকক্ষণ রাখতে যাতে সেন্সেশনটা আসে, বাট অ্যাট প্রেজেন্ট আমি ফিল করছি যে অতটা আমার এখন আসছে না। তো আই থিঙ্ক অল গুড টু গো, আমার বেরোতেও হবে। লাইক সরস্বতী পুজো আসছে সামনে, অ্যান্ড সরস্বতী পুজো মানে হচ্ছে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, তো সেটা আলাদা ব্যাপার, সেটা আমি সাইডে রাখছি। তো ঠাকুর কিনতে যেতে হবে, বাড়িতে পুজোও আছেন, আমি ভাবলাম যে ঠাকুর কিনতে যাওয়ার আগে এই চ্যালেঞ্জটা আমি করে ফেলি। তো আমার এখন ক্যাশ হয়ে গেছে। এবারে যেটা মেইন কথা বলার সেটা হচ্ছে সাবস্ক্রাইব করছো তো, প্রচুর ভিডিও আসতে চলেছে। আমার জাস্ট আজকে মাথায় আসলো, তো আমি কালকেই অর্ডার করেছিলাম এই জিনিসটাকে, তো আজকে সকালবেলা এসে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে টুক করে সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকনে ক্লিক করো যাতে নোটিফিকেশনটা একদম তাড়াতাড়ি আসে। লাইক করে দিও, শেয়ার করো অনেক, আর কমেন্ট করে একটুখানি জানিও যে কেমন লাগলো। তোমরাও কিনতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আরামসে কেনো। আমি তো বলবো যারা মাইল্ড স্পাইসি খাও, যারা লো স্পাইসি খাও, তারাও এটা ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই তো করে দেবো, কারণ লাইফে সব কিছু ট্রাই করতে হয়। ট্রাই করে দেখো, তারপরে যা হবে ভগবানের দয়া। ঠিক আছে, চলো বস, টাটা অ্যান্ড কিপ রকিং, খাও, পিও আর অ্যাশ করো। বাই বাই গাইস।